राधे राधे सबाई के हैप्पी राधा अष्टमी। तो आर बेशी दिन नहीं राधा अष्टमी आसछे, आगामी 4 सेप्टेम्बर रविवार राधा अष्टमी श्रीमती राधा रानीर शुभ आविर्भाव। तो आज के आपनादेर जोन्नो एक सरप्राइज निये एसेछि। देखुन एखानकार खुबी सुंदर नजारा, तो यही सुंदर नेचुरल व्यूर मध्य नेचुरल सौंदर्य मध्य वृंदावन एक नेचुरल सौंदर्य आपनादेरके देखाबो एवं राधा रानीर किछु नियम निष्ठार कथा आपनादेर संगे तुले धरबो। आपनारा राधा अष्टमी व्रत कि करे पालन करबेन, होयतो आमी आपनादेर माझे राधा अष्टमीर एकटा ब्लग दियेछिलाम, तो आबारो भाबछि जे आरेकटा ब्लग देई। तो अनेकेर मध्ये विभ্रांत होच्छे, अनेके अनेक रकम कथा बोलछे एवं आपनादेर माझे आमी निये एसेछिलाम राधा रानी जन्मस्थान। राधा रानी जन्मस्थान कोथाय? रावेल ग्राम, गोकुले अवस्थित रावेल ग्रामे एकटा छोटो गाँव, एखाने राधा रानी जन्मस्थान। तो अपनारा ओखानकार भिडियोटा देखे नेबेन, आमी कालके दियेछिलाम राधा रानी जन्मस्थान एवं आमी डिस्क्रिप्शने लिंक दिब, आपनारा राधा रानी जन्मस्थान देखबेन, सबार कासे शेयर करबेन आर राधा रानी कृपा लाभ करबेन। तो राधा रानी हलेन भगवान कृष्णेर आल्लादिनी शक्ति, आल्लादिनी प्रियसी एवं राधा रानीर कृपा बिना भगवानेर कृपा आमरा कखनो लाभ करते पारबो ना। एइजन्य आमरा सबाई नियम निष्ठा मेने राधा अष्टमी आमरा व्रत पालन करब। तो व्रत पालनेर नियम निष्ठा कि रयेछे, कि विधि रयेछे? तो अनेकेर मध्ये अनेक रकमेर कनफ्यूज रयेछे जे राधा अष्टमी व्रत आमरा कि करे पालन करब। तो राधा अष्टमी व्रत आपनारा खूब सहजे पालन करते पारेन। राधा रानी खूब दयालु, खूब कृपामय। राधा रानी भगवान कृष्ण जेमन रात्रे 12টা বাজে উনি আবির্ভূত হয়েছিলেন মথুরা নগরীতে, মথুরা কংসের কারাগারে। তো রাধা রানী হলেন খুবই কৃপাময় দয়ালু, এই জন্য রাধা রানীর দিনের 12টায় ওনার আবির্ভাব হয়েছে। তো আপনারা সকাল থেকেই মানে রাধা অষ্টমীর দিন আপনারা ঘুম থেকে সকাল থেকে উঠে যাবেন, ব্রহ্মা মুহূর্ত থেকে উঠে আপনারা স্নান টান করে হরিনাম জপ করবেন, রাধা রানীকে মঙ্গল আরতি করবেন, মন্দিরে যাবেন এবং নতুন বস্ত্র পরে রাধা রানীর চিন্তন করবেন। আর 12টা হয়ে গেলে রাধা রানীকে আপনারা অভিষেক করবেন। যদি সবার বাড়িতে রাধা রানী নেই, তো আপনারা যার বাড়িতে গোপাল রয়েছে, আপনারা গোপালকে রাধা রানীর ভাব নিয়ে আপনারা অভিষেক করবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করেন, দুধ দই ঘি মধু চিনি ও অনেক কিছু আছে, ফলের রস আপনারা ইউজ করতে পারেন। তো আপনারা রাধা অষ্টমীর ব্রত রাধা রানীকে অভিষেক করবেন এবং রাধা অষ্টমীর রাধা রানীর অভিষেক আগ পর্যন্ত আপনারা নির্জলা ব্রত করবেন, নির্জলা আপনারা উপবাস করবেন। আর রাধা রানীর যখন অভিষেক হয়ে যাবে তখন আপনারা রাধা রানীর যে অভিষেক হয়েছে চরণমৃত্র সেটা আপনারা পাবেন, পেয়ে আপনারা ব্রত ভঙ্গ করবেন। এবং এই ব্রত ভঙ্গ করার পরে এই নয় যে আপনি অন্য সবজি ডাল খেয়ে নেবেন, আপনারা ওই দিন কী করবেন, রাধা রানীকে আবার সুন্দর সুন্দর করে ভোগ লাগাবেন, ফল অনেক রকমের আইটেম আপনারা ভোগ লাগাবেন। কিন্তু আপনারা একাদশীর মতো ওই দিন ব্রত করবেন, আপনারা সবাই কিন্তু এটা মানবেন যে একাদশীর মতো আপনারা রাধা রানীর ব্রত পালন করবেন, আপনারা ওই দিন অন্ন গ্রহণ করবেন না। দেখুন অনেক সম্প্রদায় অনেক রকমের কথা বলছে, দেখুন বিভ্রান্ত সৃষ্টি করছে, কিন্তু এটা ঠিক নয়। ব্রত একদিন, ব্রত পুরো দিন হয়, ব্রত হাফ দিন হয় না, আধাবেলা ব্রত হয় না। এই জন্য আপনারা যদি রাধা রানীর কৃপা লাভ করতে চান, রাধা রানীর দয়া পাপ বাড়তি হতে চান, তাহলে আপনাদেরকে পুরো দিন ব্রত পালন করতে হবে। এবং আমি আপনাদেরকে তাও বলে দিচ্ছি, আপনারা রাধা অষ্টমীর ব্রত পালন করবেন 4 সেপ্টেম্বর রবিবার এবং সোমবার দিন, আপনারা 5 সেপ্টেম্বর সোমবার দিন আপনারা সকালে 8:30-8টার মধ্যে আপনারা পালন করে নেবেন। পালনের টাইমও রয়েছে, কিন্তু অনেক রকম অনেক কথা বলছে সেটা কিন্তু ঠিক নয়। আপনারা আমাকে যদি ফলো করেন, আমার কথা মানেন, তাহলে সেটা করুন, রাধা কৃপা লাভ করতে পারুন। আর রাধা অষ্টমী ব্রত পালন করলে কী লাভ হয়? রাধা অষ্টমী ব্রত পালন করলে, একটা রাধা অষ্টমী ব্রত পালন করলে 1000 একাদশীর ফল প্রাপ্তি হয়। 1000 একাদশী ব্রত পালন করলে যে ফল, সেই ফল আমাদের প্রাপ্তি হবে এবং রাধা রানীর কৃপা লাভ করতে পারবো, এবং রাধা রানীর কৃপার সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা আমরা লাভ করতে পারবো। রাধা কৃপা বিনা কৃষ্ণ নেহি মিলেগা। তো রাধা রানী এমন যে রাধা রানী যদি কৃপা করে দেয় আপনাকে, তাহলে আপনি ভগবানের সমস্ত কিছু কৃপা লাভ করতে পারবেন। কেননা আমাদের শ্যামানন্দ প্রভু, যিনি শ্যাম সুন্দরকে প্রকট করেছেন, শ্যামানন্দ প্রভু কিন্তু রাধা রানীর কৃপা প্রাপ্তি হয়েছিলেন, রাধা রানীর কৃপা প্রাপ্তি হয়ে রাধা রানীর নূপুর পেয়েছিলেন এবং রাধা রানীর কৃপাই ভগবান
কৃষ্ণকে সাক্ষাৎ উনি দর্শন করতে পেরেছেন, যুগল রূপে দর্শন করতে পেরেছেন। তো আপনারা অবশ্যই রাধা অষ্টমীর দিন আপনারা কৃষ্ণ ভাবনাময় থাকবেন, রাধাণীর চিন্তন করবেন, হরিনাম জপ করবেন, বেশি বেশি রাধা সহস্রনাম পাঠ করবেন এবং রাধারানীর কাছে প্রার্থনা করবেন শুধু কৃষ্ণ ভক্তি প্রদান করার জন্য। রাধারানী খুবই দয়ালু, আপনাদেরকে খুব কৃষ্ণ ভক্তি প্রদান করবে এবং কৃষ্ণ প্রেম দান করবে এবং ভগবান কৃষ্ণের সঙ্গে আপনাকে মিলিয়ে দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কত সুন্দর, এই দেখুন এখান থেকে পুরো বৃন্দাবন নগরী দর্শন করতে পাচ্ছেন। তো আমি চাইছিলাম যে আপনাদের মাঝে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসি, যেটা দেখে আপনাদেরকে মনে আনন্দ পাবেন। তো দেখুন এখান থেকে রাধা মদনমোহন মন্দির দেখানো হচ্ছে, এখান থেকে গড়িয়ে মঠ দেখা যাচ্ছে এবং এই পাশে রয়েছে আপনার রাধা গোবিন্দ মন্দির দেখা যাচ্ছে, রাধা গোবিন্দ, রাধা রমন, রঙ্গজি, সোনার তাল গাছ। তারপরে এদিকে দেখা যাচ্ছে আপনার লালাবাবু মন্দির, সব মন্দির এখান থেকে দেখা যাচ্ছে এই ছাদের উপরে। তো আমি অ্যাকচুয়ালি রয়েছি রাধা দামোদর মন্দিরে, রয়েছি রাধা দামোদর মন্দিরে ছাদের উপরে আমি রয়েছি। তো এখন বাজে আপনার ছটা বাজে হবে। তো আপনারা সবাই রাধারানীর কৃপা লাভ করুন। আর রাধারানীর জন্মস্থান, রাধারানীর জন্মস্থানের একটা ব্লগ আমি করেছি, সেটা আপনারা দেখে আসবেন, গিয়ে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং আপনারা আমার প্রোফাইলে যাবেন, ইউটিউবের প্রোফাইলে গিয়ে আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। এই কালকে ছেড়েছি, তো আমি আজকে ভিডিও করছি, আজকে আমি ছেড়ে দিব এটা। তো আপনারা খুব সহজেই রাধা অষ্টমী ব্রত পালন করুন এবং রাধারানীর ফেভারিট কী খাবার রয়েছে, আপনি রাধারানীকে আপনারা আতাফল, রাধারানীর পছন্দের ফল হলো আতাফল, আপনারা রাধারানীকে আতাফল অফার করবেন। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু আতাফল অ্যাভেলেবেল পাওয়া যায়, গাছ পাকাও পাওয়া যায়। তো আপনারা যেভাবে ম্যানেজ করবেন, আপনারা রাধারানীর জন্য আতাফল আপনি রাধারানীকে অফার করবেন, ডালিম অফার করবেন এবং রাধারানীকে আপনারা এই কচুর যে একটা সবজি রয়েছে, আপনারা হয়তো কী নামে জানেন আমি জানি না, কিন্তু এটা মানে নন বেঙ্গলের আরবি বলে, আরবি। তো আরবি আপনারা অবশ্যই রাধারানীকে ওই দিন ভোগ লাগাবেন, আরবির যে সবজি কচুর যে ওটা হয় না ছড়ি বলে যেটা, সেটা আপনার অবশ্যই।